আসসালামু আলাইকুম প্রিয় সুধি, আজকের আলোচনায় আমরা এমন একজন সাহাবি সম্পর্কে জানতে চলেছি যিনি ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের পিঠে ও বুকে শত্রুপক্ষের 80টি আঘাত ধারণ করেছিলেন। শুধু তাই নয়, আরও অসংখ্য ত্যাগ স্বীকার করেছিলেন দীন ইসলামের পক্ষে, যেগুলোর ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। তালহা ইবনে উবাইদুল্লাহ আত তাইমি এক বাণিজ্য কাফেলার সঙ্গে যাচ্ছিলেন শামদেশের উদ্দেশ্যে। কাফেলা যখন সিরিয়ার বাণিজ্য কেন্দ্র বসরা এসে পৌঁছল, তখন কুরাইশের পুরখাওয়া জানোজানো ব্যবসায়ীরা সেখানে ব্যস্ত বাজারে ঢুকে বেচাকেনা শুরু করে দিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ যদিও ছিলেন অল্পবয়সী তরুণ এবং ব্যবসায় তার ছিল না কোনো পূর্ব অভিজ্ঞতা, তথাপি তার তীক্ষ্ণ মেধা ও দূরদর্শিতার কারণে এমনভাবে বেচাকেনা করলেন যা তাকে অভিজ্ঞ ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দেওয়ার সুযোগ করে দেয়। শুধু তাই নয়, বরং ব্যবসায় তিনি অভিজ্ঞ ব্যবসায়ীদের চেয়েও অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হন। তালহা ইবনে উবাইদুল্লাহ এই সরগরম ও ব্যস্ত বাণিজ্য কেন্দ্রে সকাল বিকাল আসা যাওয়াকালে একবার তার সামনে ঘটল এমন এক আশ্চর্য ঘটনা যা শুধু কেবল তার জীবনের সম্পূর্ণ গতিধারা পাল্টে দেওয়ারই উপলক্ষ হল না, বরং ঘটনাটি সাব্যস্ত হল গোটা ইতিহাসেরই গতিধারা পাল্টে দেওয়ার শুভ ইঙ্গিতবাহক। চলুন তালহা ইবনে উবাইদুল্লাহর জীবনীতে শোনা যাক সেই চমৎকার ও অবিস্মরণীয় কাহিনীটি। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমরা বসরা বাণিজ্য কেন্দ্রেই ছিলাম। হঠাৎ দেখতে পেলাম একজন খ্রিস্টান পাদ্রী চিৎকার করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছেন, এই বিশাল জনতার মাঝে কি মক্কার হারামে বসবাসকারী কেউ আছেন? আমি ছিলাম তার একেবারেই নিকটে, ফলে দ্রুত তার নিকট গিয়ে বললাম, জি আমি আছি হারামের অধিবাসী। তিনি আমার জবাব শুনে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি আহমদের আত্মপ্রকাশ ঘটেছে? আমি বললাম, এই আহমদটা আবার কে? তিনি বললেন, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র, এটাই সেই পবিত্র মাস যাতে তার আত্মপ্রকাশের কথা, আর তিনি হবেন আখিরি পয়গম্বর, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তিনি তোমাদেরই জন্মভূমি হারামের পবিত্র মক্কানগরীতেই জন্মগ্রহণ করবেন। এরপর তিনি হিজরত করবেন কালো পাথর বিশিষ্ট এবং খেজুর বাগান শোভিত এমন ভূমিতে যার উপরিভাগ লবণাক্ত কিন্তু নিম্নভাগের সুমিষ্ট ও সুপেয় পানি এই বাগানগুলিকে সজীব করে রাখে। হে তরুণ, সাবধান, তার কাছে পৌঁছতে তুমি যেন অন্যদের চেয়ে পিছে পড়ে না যাও। তালহা বলেন, খ্রিস্টান পাদ্রির আবেগ জাগানো কথাগুলো আমার হৃদয়ের গভীরে খুব রেখাপাত করল, ফলে এক মুহূর্ত বিলম্ব না করে আমি ছুটে চলে গেলাম আমার উটপালের কাছে। উটের পিঠে হাওদা বেঁধে প্রস্তুত হয়ে গেলাম। সঙ্গী কাফেলার কাউকে কিছু না বলেই দ্রুত গতিতে অবিরাম চলতে লাগলাম মক্কার উদ্দেশ্যে। মক্কায় পৌঁছার পর আমার পরিবারের লোকদের জিজ্ঞাসা করলাম, আমরা মক্কা ছেড়ে যাওয়ার পর এখানে নতুন কিছু কি ঘটেছে? তারা বলল, হা, একটি নতুন বিষয় এখানে ঘটেছে। আবদুল্লার পুত্র মুহাম্মদ দাবি করছেন যে তিনি আল্লাহর প্রেরিত নবী। এরই মধ্যে আবু বকর ইবনে আবু কুহাফা তার প্রতি ইমান এনেছেন এবং তার অনুসারী হয়েছেন। তালহা বলেন, আমি আগে থেকে চিনতাম আবু বকরকে, কারণ তিনি ছিলেন এমন একজন সহজ সরল মানুষ যিনি সবার সঙ্গে সহজভাবে মিশতেন, সবাই তাকে ভালোবাসত। খুবই কোমল স্বভাবের, দৃঢ়প্রত্যয়ী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের একজন ব্যবসায়ী মানুষ হওয়ার কারণে আগে থেকে আমি তাকে আপন মানুষ ভাবতাম। তার সঙ্গে চলাফেরা ও উঠাবসা করতে পছন্দ করতাম। তার কাছে গেলে কুরাইশের ইতিহাস, ঐতিহ্য, তাদের বংশতালিকা বা নসবনামা জানা যেত, কারণ তিনি ছিলেন এসবের বিশেষজ্ঞ ব্যক্তি। অতএব দেরি না করে আমি সোজা তার কাছেই হাজির হয়ে গেলাম। তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি সত্যি যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেকে নবী হিসেবে দাবি করেছেন আর আপনি তার প্রতি ইমান এনেছেন? তিনি বললেন, হ্যাঁ, একদম সত্যি কথা। এরপর তিনি আমাকে রাসুল সম্পর্কে অনেক কিছু শোনালেন এবং ইসলাম কবুলের জন্য উদ্বুদ্ধ করলেন। তখন আমিও তাকে খ্রিস্টান পাদ্রির বিষয়ে সব কথা খুলে বললাম। সব কথা শোনার পর তিনি বিস্মিত ও হতবাক হয়ে বললেন, তাহলে আর দেরি নয়, তুমি এখনই আমার সঙ্গে চলো, তুমি নিজেই এই কাহিনী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে এবং তার কিছু বক্তব্য তুমি নিজ কানে শুনবে, সেটা হয়তো আল্লাহর দীন ইসলাম কবুলের ক্ষেত্রে তোমার জন্য সহায়ক হয়ে যাবে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি আর দেরি না করে আবু বকরের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হলাম। তিনি আমার কাছে ইসলামের আদর্শ সৌন্দর্য তুলে ধরলেন, কোরআনের কিছু আয়াত শোনালেন। তিনি আমাকে ইসলাম গ্রহণ করলে দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ লাভের সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহতালা আমার হৃদয়কে উন্মুক্ত করে দিলেন। ইসলাম কবুল করার সিদ্ধান্ত ও সংকল্প আমি গ্রহণ করলাম। সেই মুহূর্তে আমি তার কাছে সিরিয়ার বাণিজ্য কেন্দ্র বসরার সেই খ্রিস্টান পাদ্রির পুরনো কাহিনীটি খুলে বললাম। তিনি এত খুশি হলেন যে তার নিষ্পাপ চেহারায় সেই খুশির ঝলক বয়ে গেল। এরপর আমি তার সম্মুখে এক অদ্বিতীয় আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মনোনীত রাসুল হিসেবে মেনে নেওয়ার ঘোষণা দিয়ে পড়ে নিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহতালা লা শারিক, তিনি এক ও অদ্বিতীয়।
আরও সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মনোনীত সত্য রাসূল। হযরত আবু বকরের মধ্যস্থতায় ইসলাম গ্রহণকারীদের মাঝে আমি ছিলাম চতুর্থ। কুরাইশী তরুণের ইসলাম গ্রহণের সংবাদ তার আত্মীয় পরিজন ও পরিবারের লোকজনের মাথায় বজ্রপাতের আঘাত হয়ে পতিত হল। তার ইসলাম গ্রহণের সংবাদে সর্বাধিক ব্যথিত ও বিচলিত হলেন তার মা। তার মনে স্বপ্ন ছিল একদিন এই ছেলে আপন কৌমের নেতৃত্ব দেবে, কারণ নেতৃত্বের উপযোগী মানসিক ও চারিত্রিক গুণাবলী এবং একজন নেতার মতো যোগ্যতা তার মাঝে পূর্ণরূপে বিদ্যমান ছিল। তার কৌমের লোকজন ব্যস্ত হয়ে পড়ল তাকে নতুন ধর্মবিশ্বাস থেকে ফেরানোর জন্য। প্রথমে কোমল ভাষায় সদাচরণের মাধ্যমে তাকে আবার মূর্তি পূজায় ফেরত আসার অনুরোধ করল, কিন্তু কোনো লাভ হল না। তিনি রয়ে গেলেন একেবারে পাহাড়ের মতো অটল ও অনর। এভাবে যখন কিছুদিন তাকে ফেরানো গেল না, তখন তারা বেছে নিল নির্যাতন, শক্তি প্রয়োগ ও শাস্তির পথ। নির্যাতন ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে তাকে দমন করার সিদ্ধান্ত গৃহীত হল। তালহা ইবনে উবাইদুল্লাহর নির্মম নির্যাতনের দৃশ্য স্বচক্ষে দেখা মাসুদ ইবনে খারাসা বর্ণনা করেন, হজ ও উমরার গুরুত্বপূর্ণ অঙ্গ সাফা ও মারওয়ার সাই করার সময় আমি হঠাৎ দেখতে পেলাম বেশ কিছু মানুষের জটলা একজন তরুণ যুবককে কেন্দ্র করে হই হুল্লোড় করে এগিয়ে আসছে। যুবকটির দুই হাত গলার সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। জটলা পাকানো লোকগুলো পেছন থেকে তার মাথায় জোরে জোরে লাঠি দিয়ে পিটাচ্ছে, আবার পেছন থেকে তার পিঠে গোতা মেরে মেরে সামনের দিকে ঠেলে নিয়ে আসছে। পেছনে ছিল এক বুড়ি, সে চিৎকার করে যুবকটির প্রতি নানা রকমের অভিশাপ দিয়ে যাচ্ছিল। যুবকটির বিষয় জানার উদ্দেশ্যে আমি প্রশ্ন করলাম, কি হয়েছে এই যুবকের? তারা উত্তরে জানালো, এই হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। বাপদাদার ধর্ম ত্যাগ করে হাশিমি গোত্রের মুহাম্মদ ইবনে আবদুল্লার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমি বললাম, এই মহিলাটিকে? তারা বলল, এই যুবকটির মা সাবা বিনতু হাজরামি। এরপর সামনে এলো কুরাইশের সিংহ বলে বিখ্যাত নৌফল ইবনে খোয়াইলিদ। তালহা ইবনে আবদুল্লাহকে একটি রশি দিয়ে শক্ত করে বাঁধল। হযরত আবু বকর সিদ্দিককেও আরেকটি রশি দিয়ে শক্ত করে বাঁধল। তারপর মক্কার নির্বোধ ও দুষ্ট লোকদের হাতে সঁপে দিয়ে বলল, দেখব এই যুগল বন্দীকে তোমরা কতটা শাস্তি দিতে পারো। এই ঘটনা থেকেই আবু বকর এবং তালহাকে বলা হয় কারিনাইন, অর্থাৎ যুগলবন্দী। সময়ের চাকা ঘুরতে থাকল, একের পর এক জীবনের ঘটনা প্রবাহ ঘটেই চলল। সময়ের গতিধারা আর জীবনের নানামুখী ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তালহা ইবনে উবাইদুল্লাহ পরিণত হয়ে ওঠেন পোরখাওয়া বিরল ব্যক্তিত্বে। আল্লাহ ও রাসুলের জন্য দুঃসহ সব অগ্নি পরীক্ষা তিনি একটি একটি করে উতরে গেলেন। ইসলাম আর মুসলিম জাতির জন্য তার প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাড়তেই থাকল। ইমান ও ইসলামী বিশ্বাসের জন্য তার অঙ্গীকার দৃঢ় থেকে দৃঢ়তর হল। এক পর্যায়ে মুসলিম জাতি তাকে জিন্দা শহীদ উপাধিতে ভূষিত করল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে তালহার নামের সঙ্গে নানারকম কল্যাণকর বিশেষণ যোগ করে কখনও ডাকতেন সর্বশ্রেষ্ঠ তালহা, কখনও মহান তালহা, আবার কখনও ডাকতেন দানবীর তালহা নামে। তালহা ইবনে উবাইদুল্লাহর এই সকল উপাধির প্রত্যেকটির পেছনেই রয়েছে খুবই চমৎকার ও বিস্ময়কর কাহিনী, যার প্রতিটি কাহিনী কোনোটার চেয়ে কোনোটা কম নয়। জিন্দা শহীদ উপাধি দেওয়ার কাহিনীটি হল এইরকম। ওহুদ যুদ্ধের দিন প্রথম পর্যায়ে মুসলিম বাহিনীর আক্রমণে মুশরিক বাহিনীর ময়দান ছেড়ে পলায়ন অবস্থা দেখে যুদ্ধ শেষ মনে করে মুসলিম মুজাহিদগণ যার যার অবস্থান থেকে সরে পড়েন। তাদের এমন অসতর্ক ও এলোমেলো অবস্থায় মুশরিক দল পেছন ফিরে এসে অতর্কিত মুসলিম বাহিনীকে বেকায়দায় ফেলে দেয়। এমন এক নাজুক অবস্থায় পড়ে দিশেহারা মুসলিম বাহিনী যুদ্ধ ছেড়ে ছুটে পালাতে থাকে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অরক্ষিত ও বিপন্ন হয়ে পড়ে। আনসারদের ভেতর থেকে ১১ জন এবং মুহাজিরদের মাত্র একজন তালহা ইবনে উবাইদুল্লাহ ছাড়া আর কেউ তখন তার পাশে ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাত্র ১২ জন সঙ্গীকে নিয়ে পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক সেই মুহূর্তে মুশরিকদের একটি দুর্ধর্ষ ক্ষুদ্র দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার দিকে ছুটে আসে। আক্রমণের উদ্দেশ্যে এই দলটিকে ছুটে আসতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের উপর আক্রমণ করতে আসা এই দলটিকে কে প্রতিরোধ করতে পারবে? প্রতিদান হিসাবে জান্নাতে তাকে আমার সঙ্গী বানানো হবে। এত বড় সুসংবাদ লাভ করার জন্য উদ্গ্রীব হয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওদের প্রতিরোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি এখানেই থাকো। তখন এক আনসারি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাব ওদের প্রতিরোধ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যাও। আনসারি লোকটি একাই আক্রমণকারী শত্রুদের বিরুদ্ধে তুমুল সাহস নিয়ে লড়াই করে তাদের হিমশিম খাইয়ে দিলেন, কিন্তু একা একটি দলকে কতক্ষণ ঠেকানো যায়? অবশেষে তিনি শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেলেন। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের নিয়ে পাহাড়ের কিছুটা উঁচুতে উঠে পড়লেন। শত্রুরা আবার তাকে হত্যার উদ্দেশ্যে কাছে এসে গেলে তিনি আবার পূর্বের মতো বললেন, ওদের ঠেকানোর মতো কেউ কি নেই?
তালহা রাদিয়াল্লাহ তাআলা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আছি, আমি ওদের ঠেকাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগের মতোই থামিয়ে দিয়ে বললেন, না, তুমি এখানে আমার সঙ্গেই থাকো, অন্য কেউ যাক। তখন আরেকজন আনসারী অনুমতি চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাব। তিনি বললেন, ঠিক আছে, তুমি যাও। এই আনসারি সাহাবিও সর্বশক্তি দিয়ে তাদের আক্রমণ এমনভাবে প্রতিহত করলেন যে কিছু সময়ের জন্য তাদের আক্রমণ থেমে গেল। এই অবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গীদের নিয়ে পাহাড়ের আরও কিছুটা উপরে উঠে পড়লেন। এই দ্বিতীয় আনসারিও লড়াই করতে করতে একসময় শহীদ হয়ে গেলেন। আক্রমণকারী বাহিনী আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছাকাছি পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও সঙ্গীদের মধ্যে কাউকে আক্রমণ প্রতিরোধের আহ্বান জানালেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও নিজেকে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি ওদের আক্রমণ প্রতিরোধ করার জন্য নিজেকে পেশ করছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও তাকে নিবৃত্ত করে অন্য একজন আনসারকে অনুমতি দিলেন। এভাবেই এক এক করে সকল আনসারই শহীদ হয়ে গেলেন। রাসূলের পাশে বেঁচে থাকলেন শুধুমাত্র তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যখন আক্রমণকারী ক্ষুদ্র মুশরিক বাহিনী এগিয়ে এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে অনুমতি দিয়ে বললেন, তালহা, এবার তোমার পালা, যাও ওদের প্রতিরোধ করো। এই ক্ষুদ্র বাহিনী যখন রাসূলকে আক্রমণ করতে আসে, তার পূর্বেই প্রিয় নবীর অবস্থা হয়ে পড়েছিল ভীষণ নাজুক। শত্রুদের আক্রমণে তার দানদান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। ঠোঁট মোবারক হচ্ছিল ক্ষতবিক্ষত, চেহারা মোবারকে অস্ত্রের ফালি ঢুকে পড়ার ফলে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। প্রচণ্ড আঘাত প্রচুর রক্তক্ষরণ তাকে দুর্বল ও নিস্তেজ করে ফেলেছিল। এমন নিদারুণ পরিস্থিতিতে তালহা ইবনে উবাইদুল্লাহ আক্রমণকারী বাহিনীর সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি এমন সাহসী ও চৌকুশ আক্রমণ করলেন যে দলটি হিমশিম খেয়ে সামনে অগ্রসর হওয়ার কথা ভুলে গেল। সেই সুযোগে তিনি বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলে পাহাড়ের খানিকটা উপরে পৌঁছে দিলেন। ক্ষুদ্র দলটি আবার কাছাকাছি এসে পড়লে তিনি আবারও প্রচণ্ড বেগে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের বেশ কিছুটা পেছনে তাড়িয়ে নিয়ে গেলেন। এই সুযোগে ফিরে এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে নিয়ে পাহাড়ের আরও উঁচুতে সুরক্ষিত ও নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। শত্রুরা নিকটে এসে গেলে এবার তিনি রাসূলকে নিরাপদে রাখতে পারার বদৌলতে নতুন মনোবলে শানিত হয়ে প্রচণ্ড বেগে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং আক্রমণকারী এই ক্ষুদ্র বাহিনীকে পরিপূর্ণরূপে প্রতিহত এবং তাদের আক্রমণের ক্ষমতা ঘুরিয়ে দিয়ে প্রাণের চেয়ে প্রিয় রাসূলের সুরক্ষা ও নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত করতে সক্ষম হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই মুহূর্তে আমি এবং উবাইদা ইবনুল জাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ খানিকটা দূরে শত্রুদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত ছিলাম। লড়াই করে তাদের ময়দান থেকে বিতাড়িত করার পর আমরা দুজনে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় ছুটে গেলাম। তার খেদমতে হাজির হলে তিনি আমাদের নির্দেশ দিয়ে বললেন, আমার কাছে নয়, তোমরা তাড়াতাড়ি তালহার কাছে যাও। আমরা তালহার কাছে গিয়ে দেখি প্রায় 80টির মতো ছোট বড় আঘাত তার সারা শরীর জুড়ে স্পষ্ট হয়ে আছে। বুকে ও পিঠে কোনো জায়গায় অক্ষত নেই। তীর তরবারি আর বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত আর রক্তস্নাত একটি মৃত প্রায় দেহ বেহুশ পড়ে আছে। এক হাতের কবজি সম্পূর্ণ কেটে বিচ্ছিন্ন হয়ে একটি গর্তে পড়ে আছে। ওহুদ যুদ্ধের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই বলতেন, প্রকৃতপক্ষে শাহাদাত প্রাপ্ত শহীদ অথচ এখনও জমিনের বুকে চলমান, এমন ব্যক্তিকে দেখে কেউ যদি খুশি হতে চায় সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদ যুদ্ধের প্রসঙ্গে এনেই বলতেন, আহা, সেই দিনের পুরো কৃতিত্বটাই ছিল তালহার দখলে। এটাই ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্দা শহীদ আখ্যায়িত করার ইতিহাস। তাকে সর্বশ্রেষ্ঠ এবং দানবীর তালহা আখ্যায়িত করার পেছনে রয়েছে 101টি কাহিনী। সেই কাহিনীগুলোর মধ্য থেকে একটি বিশেষ কাহিনী যা আমরা এখন জানতে চলেছি। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচুর সম্পদ ও ধনভাণ্ডারের মালিক। তার ব্যবসা বাণিজ্যও ছিল বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। একবার বাণিজ্যিক মুনাফা হিসাবে ইয়েমেনের হাজরামাউত থেকে তার কাছে নগদ 7 লক্ষ দিরহামের বিরাট অঙ্ক এসে পৌঁছল। এত বিশাল সম্পদ রেখে তিনি রাত কাটাবেন এই চিন্তায় অস্থির হয়ে নিদ্রাহীন ও আতঙ্কিত হয়ে রইলেন। তার চোখে মুখে দুশ্চিন্তা ও আতঙ্কের ছাপ দেখে তার স্ত্রী আবু বকর সিদ্দিকের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আবু মুহাম্মদ, আপনাকে এমন দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? আমার দ্বারা কি কোনো কষ্ট পেয়েছেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ স্ত্রীর কথার জবাবে বললেন, না প্রিয়তমা, তোমার কারণে আমি কোনো কষ্ট পাইনি। তুমি তো বরং একজন মুমিনের সর্বোত্তম আদর্শ স্ত্রী। আমার দুশ্চিন্তা ও আতঙ্কের কারণ অন্যখানে। সারারাত আমি ঘুমাতে পারিনি এই আতঙ্কে যে এত বিশাল সম্পদ ঘরে রেখে যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে সে আল্লাহর কাছে কি জবাব দিবে। তার স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কেন চিন্তিত হচ্ছেন? আপনি তো আর অভাবী ও গরিব আত্মীয়দের এবং আপনার দরিদ্র দীনী বন্ধুদের কখনোই ভুলে থাকেন না।
সুতরাং নিশ্চিন্ত মনে একটুখানি অপেক্ষা করুন। ভোর হয়ে গেলেই এই সম্পদের সবটুকু তাদের মাঝে বিলিয়ে দিন। তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর পরামর্শে খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন, তোমার পরামর্শে চিন্তামুক্ত হলাম। সত্যিই তুমি অতুলনীয় ব্যক্তির অতুলনীয় মেয়ে, আমার জীবন ধন্য তোমার মতো জীবনসঙ্গী নিবে। ভোর হতে না হতেই 700,000 দিরহাম সম্পূর্ণ দান করে দিলেন মুহাজির আনসার ও সাধারণ গরিব অসহায় পরিবারগুলোর মাঝে। তালহা রাদিয়াল্লাহু তাআলার দানশীলতার ব্যাপারে আরও বর্ণনা করা যায়। একবার জনৈক ব্যক্তি তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু আর্থিক সাহায্যের জন্য এসে আলাপের সূত্রে জানালেন, আপনার সঙ্গে আমার আত্মীয়তার এমন সংযোগ রয়েছে যার ভিত্তিতে আমি আপনার মিরাশেরও হকদার। লোকটির এই দাবি শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবনে এই প্রথম শুনলাম যে আপনার সঙ্গে আমার এত ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধন রয়েছে। যাই হোক, যখন দাবি করছেন, আপনার জন্য আমার কাছে 2টি প্রস্তাব রয়েছে। এই মুহূর্তে আমার মালিকানায় 1 খণ্ড জমি রয়েছে, তা ওসমান ইবনে আফফান 3 লক্ষ মুদ্রার বিনিময়ে আমাকে কিনে দিয়েছেন। আপনি চাইলে জমিটি নিতে পারেন, আবার ইচ্ছে হলে জমির মূল্য অর্থাৎ 3 লক্ষ মুদ্রাও গ্রহণ করতে পারেন। লোকটি বললেন, জমি নয়, আমাকে নগদ মূল্যটাই দিন। তালহা রাদিয়াল্লাহু তাআলা লোকটির চাহিদা মতো নিঃসংকোচে 3 লক্ষ মুদ্রা তার হাতে তুলে দিলেন। অভিনন্দন তালহা রাদিয়াল্লাহু তাআলার প্রতি, যাকে দেওয়া প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ তালহা ও দানবীর তালহা উপাধি সার্থক হয়েছে। মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, তার কবরকে নূরে ও রহমতে পরিপূর্ণ করে দিন, আমিন। সম্মানিত সুধী, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আত তাইমি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।